এই প্রজেক্টে আমরা একটি ডিভিডির কভার ডিজাইন তৈরি করব, অর্থাৎ আমাদের এই ফটোশপ লার্নিংটি যে কভার ডিজাইন সেটি করব। তো এটি করার জন্য প্রথমে আমাদের এই নিউ ডায়লগ বক্সটি নিয়ে এসে এর যে সাইজ কভারের যে সাইজ সেটি স্পেসিফিক করতে হবে। তো এখানে এসে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা যদি পিক্সেল থাকে তো আমাদের এখানে ইঞ্চি নির্বাচন করতে হবে, যেহেতু আমাদের এটি প্রিন্টে আউটপুট দিতে চাচ্ছি। সো আমাদের এখানে ইঞ্চি নির্বাচন করে আমাদের ওয়াইড এবং হাইট এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমরা স্কেল দিয়ে মেপে সুন্দরভাবে আমাদের আমরা কভার ডিজাইন 10.7 রেখেছি। সো আমরা এখানে 10.7 দিলাম এবং হাইট আমরা 7.2 দিয়ে দিব। এবং রেজুলেশন অবশ্যই আমরা বাড়িয়ে দিব, আমরা রেজুলেশন 200 দিতে পারি। আমাদের মনে রাখতে হবে যে রেজুলেশন আমাদের প্রিন্টিং ভালো আউটপুটের জন্য, কোয়ালিটি প্রিন্টিংয়ের জন্য আমাদের ভালো রেজুলেশন দিতে হবে। তো নর্মালি আমরা 200 দিতে পারি, 200 থেকে 300 দেওয়া যেতে পারে। তো আমরা 200 এখানে রেজুলেশন দিব এবং মোড আমরা এখানে 8GB রয়েছে ডিফল্ট। আমাদের সিমাইক নির্বাচন করতে হবে, যেহেতু আমাদের প্রিন্টিং আউটপুট প্রিন্ট আউটপুট দিতে চাই। সো আমাদের সিমাইক 4 কালারের জন্য সিমাইক নির্বাচন করে দিতে হবে, দেন ওকে বাটনে ক্লিক। তো আমরা মূলত আমাদের প্রজেক্টটি ডিজাইনের জন্য একটি ক্যানভাস পেয়ে গেলাম। এখন আমাদের এই ক্যানভাসে মূলত এর ফ্রন্ট সাইজ, ব্যাক সাইজ এবং যে টাইটেল এরিয়া রয়েছে সেটি আমাদের নির্ধারণ করতে হবে কাজের সুবিধার্থে। এজন্য আমরা ভিউ মেনু থেকে রুলার নিয়ে আসব আমাদের এই গাইডলাইনটি দেওয়ার জন্য, এবং আমাদের এই রুলারের সাহায্যে আমরা স্কেলের সাহায্যে ব্যাক পেজ মেপে নিব। আমরা মেপে দেখেছি যে আমাদের 5.1 ইঞ্চি। সো আমরা এই গাইড রুলারের এই গাইড দিয়ে আমরা 5.1 পজিশনে একটি গাইড ক্রিয়েট করব। তারপর আমাদের টাইটেল এরিয়ার জন্য এরিয়া নির্ধারণ করা। তো টাইটেল এরিয়ায় আমাদের মূলত 0.5 থাকে নর্মালি। তো আমরা এখানে 0.5, 1, 2, 3, 4, 5 অর্থাৎ এই পজিশনে 5.7 আমরা একটি গাইড দিয়ে দিব এখানে। তো আমাদের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এবং টাইটেল এরিয়ার নির্বাচন নির্ধারণ করা হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব আমাদের প্রজেক্টে, আমাদের নিচে যে হলুদ কালারের যে একটি প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটি তৈরি করব। তো প্যাটার্নটি তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার যে টুলটি রয়েছে সেটি সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা ঠিক এই পজিশন থেকে আমরা একটি রেক্টেঙ্গুলার দিয়ে একটি এভাবে সিলেকশন ক্রিয়েট করব, এবং আমরা লেয়ার প্যালেট থেকে একটি নতুন লেয়ার এখানে নিয়ে নিব। এরপর আমরা পেইন বাকেট টুল সিলেক্ট করে আমরা এখানে যেহেতু একটি প্যাটার্ন বা যে কোনো কালার ফিল করার জন্য পেইন বাকেট টুলটি প্রয়োজন হয়ে পড়ে, পেইন বাকেট টুলটি সিলেক্ট করলাম। এবং আমাদের উপরে অপশন বারের ফিলের এখানে ফোরগ্রাউন্ড রয়েছে ডিফল্ট, তো আমরা এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করব। তো প্যাটার্ন সিলেক্ট করার পরে আমরা ডান দিকের এই পয়েন্টে ক্লিক করে, প্যাটার্নের এই পয়েন্টে ক্লিক করে আমরা এখানে যে এই কালারের যে প্যাটার্নটি রয়েছে অর্থাৎ এই প্যাটার্নটি আমরা সিলেক্ট করব এবং এটি আমরা ফিল করে দিব আমাদের প্রজেক্টে। প্যাটার্নটি ফিল করা হয়ে গেল, এবার আমরা নর্মাল করার জন্য আবার বাইরে ক্লিক করতে পারি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এর ব্যাক পেজের যে অংশটুকু করা। তো এটির জন্য একইভাবে আমরা রেক্টেঙ্গুলার টুলটি দিয়ে আমরা এরকম একটি সিলেকশন ক্রিয়েট করব, ড্রয়িং করব। এরপর আবার পুনরায় একটি নতুন লেয়ার নিয়ে নিব, একইভাবে পেইন বাকেট টুলের সাহায্যে আমরা একই প্যাটার্নটি ফিল করে দিব। ব্যাক প্যাটার্নটির অপাসিটি কমিয়ে দিতে হবে, হালকা করে দিতে হবে, যেন আমরা লেয়ার প্যালেটের যে অপাসিটি রয়েছে এটির মাধ্যমে আমরা অপাসিটি কমিয়ে এখানে কমিয়ে দিব স্লাইডার বামে চাপিয়ে, অপাসিটি 30% দিয়ে দিলাম। তো মূলত আমাদের প্রজেক্টের আরেকটু কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের লেয়ার ওয়ানের মধ্যে একটা মাস্কিং ইফেক্ট তৈরি করা। তো আমরা লেয়ার ওয়ানটিকে সিলেক্ট করব এবং আমরা নিচের এখানে মাস্ক যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করব, এবং আমরা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আসবো পেইন বাকেট টুলের ভেতর থেকে। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা লক্ষ্য করছি যে গ্রেডিয়েন্ট সাদা কালো রয়েছে। সো আমরা জাস্ট আমরা এভাবে উপর নিচ দিক থেকে উপরে ড্র্যাগ করে আমরা আমাদের মাস্কিংটিকে অ্যাপ্লাই করব। আমাদের সোজাসুজি অ্যাপ্লাই করলে মাস্কিংটি সুন্দরভাবে অ্যাপ্লাই হবে।
আমরা আমাদের প্রজেক্টের বাকি অংশগুলো পরবর্তী স্টেপে দেখব।